হারল কলকাতা, কিন্তু ট্রোল হলেন বাংলাদেশের লিটন দাস। পানি সে ভরি বাল্টি, জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড়, ওহি এসআরএমবি টিএমটি। বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে হয়ে অভিষেক করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক লিটন দাস। কিন্তু সেই ম্যাচে সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি লিটন, আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তরফ থেকে প্রবলভাবে সমালোচিত হচ্ছেন লিটন দাস। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে মাত্র 4 রান করেন লিটন। রামানুল্লাহ গুরবাসের জায়গায় কিপিংয়ের দায়িত্ব সামলান লিটন দাস, কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টাম্পিং মিস করেন তিনি, যার ফলে ম্যাচ হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। 18তম ওভারে লিটন দাস ললিত যাদবের একটি সহজ স্টাম্পিং মিস করেন। এদিকে অক্ষর প্যাটেলকে রান আউট করার সুযোগও হাতছাড়া করেন লিটন দাস। শেষ অবধি 22 বলে 19 রান করে অক্ষর প্যাটেল এবং 7 বলে 4 রান করে ললিত যাদব দিল্লি ক্যাপিটালসকে ম্যাচটি জিতিয়ে দেন। আর এর জেরে সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ট্রোলড হন বাংলাদেশের উইকেট কিপার লিটন দাস। চলুন দেখে নিই কী কীভাবে সমালোচিত হচ্ছেন লিটন দাস। এখন এটাই দেখার কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চলতি আইপিএলে আদৌ কি সুযোগ দেবে লিটনকে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এক্সট্রা টাইম, লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।